কি সজীব মামা মামা বল মিস্টার সজীব একটু উপরে আসবেন এই তোকে না মামা ডাকতে বললো এসব কি রাখছিস তুই মা আচ্ছা ঠিক আছে নেক্সট টাইম থেকে ডাকবো বেশি বেড়ে গেছিস তুই না ওনাকে তো মামা মামা লাগে না আমার ঋতু ও হ্যাঁ বসো 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 এই গনি মিয়া আমটা নিয়ে আসুন তো আম কেন আন্টি আরে খাও খাও আমাদের দেশের আম বুঝেছো বাগানের খাও খুব মিষ্টি কে আবার ফোন করলো বসো তুমি আম খাও আমি ফোনটা ধরে আসি চল পরে দেখা করবো পরে কথা বলবো কোথায় আমি বললাম নাহলে কিন্তু এই বাসা ছেড়ে আমি চলে যাবো মানুষ আর ফোন করার সময় পায় না এ কি সজীব কোথায় ওনার কি জানো জরুরি একটা কাজ মনে করলো অনেক বিজি মানুষ তো তো চলে গেল তুমি বলবা কি ব্যাপার সজীব এই প্রবলেম আচ্ছা নয়ন ভাই আপনি বলেন তো এখন আমি কি করব তুমি যে কি করবা সেটা তো বুঝতে পারতেছি না আচ্ছা বাসা ছেড়ে দেবো নাকি বাসা ছেড়ে দিলে কি আর সমস্যার সমাধান হবে কিন্তু এখানে থাকলেও তো সমাধান হচ্ছে না সমস্যা তো দিন দিন বাড়ছে ঝামেলা বাড়ছে সব কিছু কি তুমি আমাকে বলে দিই ভালো এখনই বলা ঠিক হবে না তো এই বিষয়ে ঋতু কি বলে ঋতু আর কি বলবে ধৈর্য ধরো ধৈর্য ধরো না তাছাড়া ও যেহেতু এখানে নিয়ে আসছে ওর তো নিশ্চয়ই একটা প্ল্যান আছে ভাইয়ের 34-35 বছর হয়ে গেলে এখনো বিয়ে করাওনি না 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 সময় মতো বিয়ে শাদী দিয়ে দিতে হয় তাই না জি সজীব আমি তো বলেছি তুমি আমার ছোট ভাই হ্যাঁ কালকে কালকে তোমার ভাগ্নি ঋতুকে ছেলে পক্ষ দেখতে আসবে তো এই যে আয়োজন ঝক্কি ঝামেলা বুঝে তো আমি একা মানুষ তোমাকে কিন্তু সব করতে হবে সব কিন্তু তুমিই সামাল দেবে ভাই হ্যাঁ কি ব্যাপার সজীব দরজা খুলে রেখে কই গেছিলা কি হলো কথা কোনাকে এনিথিং রং একবার চিন্তা করে দেখেন আমার বউ তাকে অন্য ছেলে দেখতে আসবে তার বিয়ের সমস্ত আয়োজন আমারে করতে হবে তাই দেখি কেমন লাগে হ্যাঁ তা অবশ্য ঠিক কিন্তু কী করবা করো একটু হেল্প টেল্প করে দাও সুবিধা রাখিস আমার অনেক